আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আত্মবিশ্বাস বাড়ানোর আটটি কার্যকর উপায় নিয়ে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জীবনে বড় হতে হলে আত্মবিশ্বাসের প্রয়োজন। একজন আত্মবিশ্বাসী ব্যক্তির মানসিক শক্তি সাধারণ যে কারো থেকে কয়েক গুণ বেশি থাকে। একমাত্র আত্মবিশ্বাসী পারে মানুষের পরনির্ভরশীলতা কমিয়ে আনতে। আত্মবিশ্বাসের অভাব থাকলে কোনো কাজ ঠিকমতো করা যায় না, সব সময়ই মনের মধ্যে ব্যর্থ হওয়ার ভয় কাজ করে। আর ভয় হলো জীবনে ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বলতে চাই। ধরুন একটি গুহার সামনে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। তারা জানে যে এই গুহার ভেতরে গুপ্তধন থাকতে পারে। দুজনের হাতে একটি করে মশাল, তাদের শারীরিক শক্তিও প্রায় একই রকমের, কিন্তু তাদের একজন বিশ্বাস করে যে সে চেষ্টা করলে ভেতরের গুপ্তধন বের করে আনতে পারবে। অন্যজন গুহার ভেতরে কি কি বিপদ হতে পারে তা নিয়ে চিন্তা করে। কাজেই প্রথমজন গুহায় ঢুকল এবং দ্বিতীয়জন ভয় পেয়ে বাইরেই দাঁড়িয়ে থাকল। এখন ভেতরে যদি সত্যিই গুপ্তধন থাকে তাহলে সাহসী লোকটি লাভবান হবে। একটা প্রাচীন ইংরেজি প্রবাদ আছে, যে গুহায় যেতে আমরা সবচেয়ে বেশি ভয় পাই সাধারণত তার ভেতরেই দামি গুপ্তধন থাকে। আবার এটাও ঠিক, সবার আত্মবিশ্বাস সমান নয়। আবার অনেকে একেবারেই আত্মবিশ্বাসী নয় এবং তাদের এই আত্মবিশ্বাসের অভাব তাদের কথাবার্তা, চালচলন এবং কাজকর্মেও ফুটে ওঠে, ফলে অন্যরাও তাদের দিয়ে কিছু করাতে ভরসা পান না। তাছাড়া তাদের এই অভাব তাদের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। মজার বিষয় হলো, অনেক বিশেষজ্ঞ বলেন আত্মবিশ্বাসও কিন্তু গড়ে তোলা যায়। এমন নয় যে সেটা পাঁচ মিনিটে গড়ে তোলার কোনো মন্ত্র আছে, এর জন্য সঠিক চর্চা দরকার। তাই আজকের ভিডিওতে আমরা জানব আত্মবিশ্বাস গড়ে তোলার বা আত্মবিশ্বাস বাড়ানোর আটটি কার্যকর উপায়। এক, ছোট দিয়ে শুরু করা। আপনার লক্ষ্য অনেক বড় হতে পারে, কিন্তু মনে রাখবেন যে কোনো বড় লক্ষ্যই কিন্তু ছোট ছোট লক্ষ্য একত্রিত করেই তৈরি হয়। প্রতিদিনের ছোটখাটো বিষয়গুলো দারুণভাবে সামলাতে পারলে সেগুলোর কারণে আস্তে আস্তে আত্মবিশ্বাস গড়ে উঠবে। কীভাবে আপনি নিত্যদিনের খুব সাধারণ অথচ ঝামেলার একটা কাজ সম্পাদন করছেন, কীভাবে প্রতিনিয়ত আপনার রাগ প্রশমন করছেন কিংবা অন্য কারো কাজে সাহায্য করছেন, এই সকল বিষয় আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এমনটা হওয়া খুব জরুরি নয় যে কেবল খুব বড় বড় অর্জনগুলোর দিকেই হিসাব রাখতে হবে। দুই, ঝুঁকি নিন, শিক্ষা নিন। আমাদের অনেকেরই সমস্যা হলো আমরা অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসি শুধুমাত্র ব্যর্থতার ভয়ে। আমরা ভাবি যদি ওটা না পারি তাহলে লোকে কি ভাববে। মনে রাখতে হবে আত্মবিশ্বাসী মানুষেরা কিন্তু ঝুঁকি নেয়, এমন না যে তারা প্রত্যেক ক্ষেত্রে সফল হয়, তাদেরকেও কিন্তু পরাজিত হতে হয়। আত্মবিশ্বাসী হলে কেউ ভীত বা উদ্বিগ্ন হয় না, এটা ভুল ধারণা। ভয়, উত্তেজনা এগুলো যে কোনো নতুন কাজ বা প্রচেষ্টার মুখোমুখি হওয়ার স্বাভাবিক অংশ। কোনো ঝুঁকি নেওয়া বা নতুন কোনো কাজে হাত দেওয়ার সময় ভীত বা উদ্বিগ্ন হওয়াটা মনের স্বাভাবিক অবস্থাকে প্রকাশ করে। বরং এতে করে আপনি আরও নিশ্চিত হতে পারবেন যে আপনি যা করতে যাচ্ছেন তা সত্যিকার অর্থেই বেশ গুরুত্ব বহন করছে। যে কোনো খেলোয়াড়কেই দেখুন, তারা অনেক পরিকল্পনা করে থাকেন, তারা সবসময় যে সফল হন তা কিন্তু নয়। অনেক ব্যর্থতা থেকে তাদের আত্মবিশ্বাস তৈরি হয়, কিন্তু খেয়াল করে দেখুন ব্যর্থতার পরেও তারা আত্মবিশ্বাস হারান না। কিংবা পরের ম্যাচে আবারও কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছপা হন না। তাই বলছি, জীবনে ঝুঁকি না নিলে এগোতে পারবেন না, তবে অবশ্যই সেটা নিজের সাধ্য অনুযায়ী। আর যদি কোনো কারণে ব্যর্থ হন, ভেঙে পড়ার কিছু নেই, বরং সেটা থেকে শিক্ষা নিতে পারেন। আপনাকে খতিয়ে দেখতে হবে ঠিক কী কী কারণে আপনার পদক্ষেপগুলো কাজ করল না।
3, নিজের প্রতি দায়িত্বশীল হন। একটা গবেষণার কথা বলে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই। মার্টিন গবেষক সেলিগম্যান 1967 সালে একবার কয়েকটি পোষা কুকুর নিয়ে তাদের পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করেন। তবে তিনি প্রত্যেকবার শক দেওয়ার পূর্বে একটা ঘন্টা বাজাতেন। কিছুদিন পর দেখা যায় ওই কুকুরগুলো শুধু ঘন্টার শব্দ শুনলেই ভয়ে কুঁকড়ে যেতে লাগলো। ইলেকট্রিক শক না দিলেও তারা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুসারে ঘন্টার শব্দকেই ভয় পেতে থাকে। ইলেকট্রিক শক তাদের অভিজ্ঞতা লব্ধ ভয়ের কারণ। তেমনি আমাদের জীবনেও যে কোনো ব্যর্থতার পূর্ব অভিজ্ঞতা ভবিষ্যতের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। বাস্তবিক দেখা যায় কোনো মানুষের আত্মবিশ্বাসকে নষ্ট করে ফেলা খুব সহজ একটা ব্যাপার। তাই বলা হয়, নিজের দায়িত্ব নিজে নাও, কারণ তোমার আত্মবিশ্বাস ক্ষমতা অন্যের উপর ছেড়ে দিও না। নিজের আত্মবিশ্বাস ক্ষমতা ও পরিকল্পনার দায়িত্ব নিজে নিতে শুরু করো। 4, লক্ষ্য নির্ধারণ করুন। কথায় বলে, লক্ষ্যহীন জীবন মাঝিহীন নৌকার মতো। আপনি যদি না জানেন আপনি কোথায় যাবেন, তাহলে আপনি সেখানে কখনোই পৌঁছাতে পারবেন না। চারপাশে তাকিয়ে দেখুন, শত শত মানুষ ছুটছে আর ছুটছে, যাদের নিজেদের জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। সমাজে যা দেখে তারাও তাই করে। কেউ কেউ আছেন যাদেরকে পরিবার যেটা করতে বলে তারা সেটাই করে, আর কারো রোজগার করা দরকার বলেই করে, কিন্তু তাদের নিজেদের জীবনের কোনো লক্ষ্য ঠিক নেই। ফলে ব্যর্থতার সব দায় চাপায় ওই সমাজ পরিবার কিংবা ভাগ্যের ওপর। আসলে তাদের লক্ষ্যহীন পরিকল্পনাহীন অভ্যাসই সম্পূর্ণ দায়ী, যার ফলে তাদের নিজেদের ওপর আত্মবিশ্বাস হারিয়ে যেতে থাকে। কাজেই আপনি আপনার জীবনের লক্ষ্য ও পথ নির্ধারণ করে কাজ করতে থাকুন, দেখবেন আপনি আপনার মতো আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। 5, নিজেকে প্রশ্ন করুন। আমরা অনেকেই যেটা করি না সেটা হলো নিজেদের প্রশ্ন করা। প্রশ্ন করে দেখা, কোন কোন বিষয়গুলোতে আমরা পারদর্শী বা কোথায় কোথায় আমাদের কমতি আছে। ধরুন আপনি হয়তো কোনো একটি ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী, যেমন সেটা হতে পারে জনসংযোগ কিংবা খেলাধুলা অথবা পড়াশোনা কিংবা গান বাজনা অথবা হতে পারে ছবি আঁকা ইত্যাদি। আপনি সেটা একটি নোটবুকে লিখে রাখতে পারেন। আপনি লিখতে পারেন জীবনের কোন কোন সাফল্য আপনাকে গর্বিত করে। একটু দৃষ্টি দিলেই দেখতে পাবেন কিছু কিছু মানুষ আপনার কিছু কিছু যোগ্যতাকে বড় করে দেখছে। সেগুলো লিখে রাখুন। লিখে রাখুন অন্যরা আপনার মধ্যে কোনগুলোকে দক্ষতার জায়গা মনে করছে, আপনি সেই ক্ষেত্রগুলোকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন সেই দিকে মনোনিবেশ করুন। আবার কমতির ক্ষেত্রেও নিজেকে প্রশ্ন করুন, কোন কোন কাজ করার ক্ষেত্রে আপনি আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন, আপনার নেতিবাচক বৈশিষ্ট্যগুলো কি কি। অর্থাৎ আপনি কি কাজ করতে দেরি করেন, বা হয়তো আপনি কি হঠাৎ করে রেগে ওঠেন, বা হয়তো কোনো কঠিন পরিস্থিতি একদম সামলাতে পারেন না। আপনি যা পড়াশোনা করেছেন বা করছেন এবং এতদিনে যেসব দক্ষতা অর্জন করেছেন, নিজেকে প্রশ্ন করুন সেগুলো কি আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। চিন্তা করুন কোন বৈশিষ্ট্য আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তরায় হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো নোটবুকে লিখে রাখুন এবং এগুলোর উপর কাজ করা শুরু করে দিন। 6, নিজের সীমাবদ্ধতাকে মেনে নিন। একজন বিখ্যাত লেখক বলেছেন, নিজের সীমাবদ্ধতা নিয়ে লজ্জা করো না, একে তোমার শক্তি বানাও, ঢাল হিসেবে ব্যবহার করো, তাহলে আর অন্য কেউ এটা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। দুনিয়ার সবাই সমান হয় না। আল্লাহর এটাই বৈশিষ্ট্য যে কোনো মানুষকে সব গুণ দিয়ে সৃষ্টি করেননি। প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে সীমাবদ্ধ, আবার প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ রয়েছে। আপনার উচিত নিজের সীমাবদ্ধতাকে মেনে নেয়া আর খুঁজে বের করা আপনার সেই বিশেষ গুণ বা দক্ষতাকে, যা আপনার সব সীমাবদ্ধতাকে দূর করে আপনাকে সফল করে তুলতে পারে। আপনার নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে ভেতরের রাজাকে জাগিয়ে তুলুন। নিজের ক্ষমতা ও গুণের ওপরেও আত্মবিশ্বাস হওয়া নির্ভর করে। 7, নিজেকে নিয়ে ইতিবাচক চিন্তা করা।
নিজের সম্পর্কে খারাপ ধারণাগুলো ইতিবাচক চিন্তা দিয়ে পরিবর্তন করা। অন্যরা যখন আমাদের সমালোচনা করে তখন সেটা গ্রহণ করতে আমাদের ভীষণ কষ্ট হয়, কিন্তু আমরা যখন সারাক্ষণ নিজের ভেতরে নিজের সমালোচনা করতে থাকি সেটা অনায়াসেই গ্রহণ করি। যেমন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, প্রতিনিয়ত নিজের ভুল ধরা, নিজেকে তিরস্কার করা, হাজারটা নিষেধের জালে জড়ানো ইত্যাদি। নিজেকে নিয়ে যে সমালোচনাগুলো আমরা ভেতরে আওড়াতে থাকি তা যদি ভীষণ নেতিবাচক হয় তবে সেগুলো আমাদের আচরণে ধরা পড়বে। নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা আত্মবিশ্বাসহীনতার মূল কারণ, তাই এমন ধারণা দেয় এমন মানুষের কাছ থেকে দূরে থাকুন। এবং নিজের কট্টর সমালোচক হয়ে নয়, বরং নিজের প্রতি সহানুভূতিশীল হয়ে সাহায্য করুন নিজেকে। নিজের ভেতরে ইতিবাচক মনোভাব নিয়ে আত্মবিশ্বাস বাড়ান। সবার আগে নিজের প্রতি নিজের বিশ্বাস বাড়িয়ে নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। যে মানুষের নিজের উপর ভরসা নেই অন্যরাও তার উপর ভরসা করতে ভয় পায়। ৮ বই পড়ুন। একজন মানুষের মানসিক বিকাশের জন্য বইয়ের বিকল্প কিছু হতে পারে না, তাই নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি করুন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সফল মানুষদের জীবনীমূলক বই পড়ুন। তাদের সফলতার পেছনের গল্পটি থেকে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা নিন। তাদের মতো আপনিও একদিন পারবেন। শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনি জীবনে কতটা উন্নতি করবেন, কতটা অর্থ বা খ্যাতি অর্জন করবেন, সংসার ও পারিবারিক জীবনে কতটা সুখী হবেন তার অনেকটাই নির্ভর করে আপনার আত্মবিশ্বাস আর আত্মসম্মানের ওপর। নিজের ব্যাপারে আপনি কেমন অনুভব করেন, নিজের ব্যাপারে আপনার ভাবনা কি, এসব আপনার জীবনে এগিয়ে চলার জন্য অনেক বেশি জরুরি বিষয়। তাই নিজের ওপর আত্মবিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। আশা করি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই 8টি পদক্ষেপ আপনার জীবনে কাজে দেবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।